এই যে ছেলেটার 8,500 টাকা দামের সাইকেল চুরি হয়ে গেছে, ছেলেটা খুব সুখাত। আপনার যে সাইকেলটা চুরি হয়ে গেল 8,500 টাকা দামের, ঠিক আছে, আপনার দুঃখ প্রকাশ করেন ভাই, বলেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ইটস মি বয় অফিসিয়াল তানভীর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকের ব্লগটি তো আপনারা টাইটেল দেখে হয়তো বুঝতেই পারছেন যে কি নিয়ে ব্লগ, তাও আমি আবার বলছি, ব্লগটি হচ্ছে যে একটি সাইকেল কিনতে যাবো আজকে। আজকের ব্লগটি দিনের বেলা না, আজকের ব্লগ রাতের বেলা, আর কি সন্ধ্যার পরপর ব্লগটি স্টার্ট করতেছি। কজ দিনে আমার অফিস ছিল, তারপর কলেজ ছিল, এখন এক্সাম চলতেছে, তার মধ্যেই ভাবলাম যে ব্লগ করতে থাকি রেগুলার, আপনারাও ব্লগের জন্য ওয়েট করেন। সো যাচ্ছি হচ্ছে একটা সাইকেল কিনতে, মিরপুর 6 নম্বরের দিকে যাবো। সাইকেলটি ইউজ সাইকেল, যে ছেলেটার কাছ থেকে সাইকেলটা কিনবো সে হচ্ছে যে আগে স্টার্ট করতো, এখন ক্রাইসিসের কারণে হচ্ছে সাইকেলটা সেল করে দিবে। সাইকেলটা কার জন্য কিনতে চাচ্ছি, কত দিয়ে কিনছি, কেন কিনছি, সবই আপনাদের সাথে যেতে যেতে শেয়ার করবো, চলেন যাওয়া যাক। আর আজকে আমি রাইড যেহেতু রাত্রেবেলা বেরোচ্ছি, আমি আমার চেস্ট মাউন্টটি যে কিনেছিলাম সেই চেস্ট মাউন্টটি পরে নিব, এবং চেস্ট মাউন্টটি পরে আপনাদেরকে ফুটেজ দিতে দিতে চলে যাব সাইকেলের অ্যাড্রেসে। আমরা চলে যাচ্ছি এখন শেরেবাংলা নগরী সাইড ফিট। সাইকেলটা আর কি ভালো না, সুবিধার না, আমরা এখন একটা সাইকেলের দোকানে যাচ্ছি সাইকেল কেনার জন্য, সাইকেলের ভিডিও করছি। তো আপনারা রাস্তার ফুটে দেখতে দেখতে চলে যান, আমি ডাবলিং চালাচ্ছি, সিঙ্গেল চ্যানেলে এই রোডে ক্লোজ কল খেলতাম। আসছিলাম হচ্ছে সাইকেল প্যারাডাইসে, আমাদের সাইকেলগুলা আর কি, এখানে সাইকেল নাই, ছেলেরা পুরাই চিন্তিত একটা সাইকেলের জন্য, সাইকেল খুঁজে পাচ্ছে না, সাইকেল বিক্রি করে বিপদ হয়ে গেছে। সো আর কথা না বাড়াই, চলেন আমরা যাই এদিক দিয়ে শেরেবাংলা নগরী সাইড ফিট, যেতে যেতে সাইকেল খুঁজতে থাকি। আমরা এখন চলে যাচ্ছি উঠতে উঠতে। এই যে ছেলেটার কত জানি কত টাকা দামের সাইকেল চুরি হয়ে গেছে, 8,500 টাকা, 8,500 টাকা দামের সাইকেল চুরি হয়ে গেছে, ছেলেটা খুব সুখাত, আমরা তার জন্য একটা সাইকেল খুঁজতেছি ভাই। আপনার যে সাইকেলটা চুরি হয়ে গেল 8,500 টাকা দামের, ঠিক আছে, আপনার দুঃখ প্রকাশ করেন ভাই, বলেন।
ঘুরলাম ফিরলাম, তারপর কিছুক্ষণ স্টান্ট প্র্যাকটিস করলাম। অনেকদিন পর আমি স্টান্ট প্র্যাকটিস করছি, আমার আরও অনেক ভালো করে প্র্যাকটিস করা লাগবে। সব কিছু আর কি আসতেছে না আগের মতন, ইনশাল্লাহ প্র্যাকটিস করলে আর আসবে। পুরো ঘামায় অবস্থা খারাপ। সো ভিডিওটি এই পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক মাই ভিডিও, এনজয় মাই ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।